বন্ধুরা তোমাদের হাতে যদি একটা কম দামি ফোন থাকে যেখানে র্যাম এক দুই তিন জিবি এবং তোমরা যদি মনের মতো আজকে যে গেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা খেলি তাদের কথা না বাড়াইয়ে চলুন দেখি গেমটা কেমন গেমটা শুরু করে দিয়ে ম্যাপের মধ্যে হে একটা মজার ব্যাপার রয়েছে একটা নয় অনেকগুলো মজার ব্যাপার রয়েছে যে কথাটা বলবো নাম্বার ওয়ান আমার যেটা ভালো লেগেছে গানের কোন গান পেয়ে গেলাম যেটা দেখতে বেশ চমৎকার আপনার কাছে এই সুযোগটা কেমন লাগে সেটা অবশ্যই

আমরা একটা ফাঁকা মাঠের কাছে চলে আসছি হোক এই মাঠটা কাছে মনে হলো এই ম্যাপটা মনে হয় খুঁজে পাওয়া যায় না পরে একটু ঘুরে ঘুরে যেন মনে হচ্ছে এটা বাংলাদেশ অনেকটা দূরে একটা এনেমিকে দেখতে পেলাম আমাকে দেখে গুলি ছড়া শুরু করলো আমি তার দিকে গুলি না ছুড়ে তার দিকে সামনে এগিয়ে গেলাম একসময় বুঝতে পারলাম তার গুলি আমাকে বেশি ড্যামেজ দিচ্ছে না যদি তার কাছাকাছি গিয়ে দুই একটা গুলি করতে পারি তাহলে সে মারা পড়বে

মাঝে মাঝে ভাঙা রয়েছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই ছিল সেই মাঠ যেখানে প্রতিদিন বিকেল বেলা আমিও আমার বন্ধুরা সবাই মিলে খেলতে যেতাম কিন্তু এখন আর সেই মাঠগুলি নেই কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে দেখতে দেখতে কিন্তু আমরা অনেক দূর চলে এসেছি এবার চিন্তা করলাম এত সুন্দর ম্যাপটাকে আরো ভালোভাবে ঘুরে ঘুরে দেখি অনেক দূর দৌড়তে দৌড়তে আমি মনে হয় হাঁপিয়ে উঠেছি কিন্তু এই ম্যাপে বিশ্রাম করার কোনো জায়গা নেই আশেপাশে কোথাও কোনো এনিমি নেই সামনে রয়েছে ফাঁকা মাঠ কেমন যেন মনে হলো আমার সামনের দিকে এনিমি রয়েছে আমি হঠাৎ করে একটা এনিমি দেখতে পেলাম এখানে একটু চুপটি করে বসে আমার হাতে একটা দুই গুলি ওয়ালা শটগান রয়েছে আমার সামনের এনিমিটাও খুবই চালাক ভয়ঙ্কর ভাবে ধীরে ধীরে এগিয়ে আসছে কিন্তু আমার শটগানের হাতে সে নিজেকে রক্ষা করতে পারলো না এবং সে ওখানে

ভেবেছিলাম এখানে আরো এনিমি রয়েছে কিন্তু না কাউকে দেখতে পেলাম না অবশেষে আবার এখান থেকে বেরিয়ে বললাম এবং সামনের দিকে লাফাতে লাফাতে চলে গেলাম আবার সেই বাংলা সবুজ পাশে রয়েছে ছোট্ট মনে আনন্দ দৌড়তে লাগলাম শুধু দৌড়তেছি দৌড়াইতেছি দৌড়াইতেছি আর লাফাইতেছি লাফাইতেছি বন্ধুরা এখনো যারা ভিডিওতে লাগবে না তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে মতামো জানি এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন আপনারা দেখছেন গেমিং কমল চ্যানেল গেমিং সহযোগিতা ইউটিউব চ্যানেল দেখতে আমরা অনেক দূর চলে এসেছি বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে একটা ধামাকা নিয়ে আসবো ঠিক এই মুহূর্তে একটা লুটবক্স খাওয়ান পাওয়া গেছে সেটাকে আমাকে খেতে হবে ধীরে ধীরে আমি এটার কাছে চলে এসেছি এবং এটাকে খেয়ে নিলাম এবং সামনের দিকে দেখতে পেলাম একটা বক্স পড়ে আছে এবং সেই বক্সের কাছে গেলে কিছু না কিছু পাওয়া যাবে ম্যাপ দেখে সেই দিকে বন্ধুরা আমরা কিন্তু সামনের দিকে দেখতে পাচ্ছি হলুদ কালারের একটা বক্স দেখা কাছে গিয়ে দেখতে হবে মধ্যে কি কি পাওয়া যায় কিন্তু আমাদের সামনে দেখা যাচ্ছে জ্বলে উঠছে কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি অলরেডি বক্সের কাছাকাছি একদম কাছে চলে এসেছি বক্সে এবার আমাকে এক্ষুনি বক্স টাকে খুলতে হবে এবং দেখতে হবে এখানে কি কি রয়েছে এর মতো থেকে আমার যা যা প্রয়োজন সেটা সেটা আমি নিয়ে নিলাম এখানে আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না আমাকে সামনের দিকে

মারামারি করছে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি একটুখানি চিন্তা করে দেখলাম ওই সামনের ওয়ালটার পিছনে গিয়ে আমাকে নিজেকে গা ঢাকা দিতে হবে যদি এনিমিদের হাত থেকে বাঁচতে হয় তাহলে এখানেই আমাকে গা ঢাকা দিয়ে একটু বসতে হবে এনিমিরা ওই পাশটায় বসে আছে যে বন্ধুরা দেখেন ওই যে ওই পাশে ওয়াল মেরে বসে আছে আমার কাছে কয়েকটা ভোম রয়েছে দেখি কয়েকটা ভোম মেরে কি ঘটে এই প্লেয়ারটা দেখে মনে হচ্ছে খুবই ভয়ানক প্লেয়ার সে অনেকগুলো গ্লু মেরে বসে আছে আমার কাছেও কিছু কিছু ভোম রয়েছে আমি মাঝে মধ্যে দুই একটা করে ফাটাই জানি না ঠিক এই মুহূর্তে কি ঘটতে চলেছে তারপর অনেক সাহস নিয়ে সামনের দিকে এগোতে হবে আমি ভোম দিয়ে দিয়ে উড়িয়ে দিচ্ছিলাম আমরা প্লেয়ার রয়েছে এখন মাত্র তিনজন জানি ঠিক এই মুহূর্তে কে থাকবে আর কে থাকবে না আমি ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে গেলাম এবং এনিমিদের আস্তানায় ঢুকে পড়লাম সামনে দেখলাম কতগুলো ওয়াল রয়েছে আর আমি জানতাম এখানে নিশ্চিত এনিমিরা লুকি রয়েছে অনেক খোঁজাখুঁজি করছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না কিন্তু বুঝতে পারছিলাম না সে কোন দিকে রয়েছে সময় চিন্তা করলাম এখন কি করা যায় একটা ভোম মেরে দেখি যদি বেরিয়ে আসে কিন্তু না এরপরও তারা বেরিয়ে আসলো না অবশেষে আমি দৌড়াতে শুরু করলাম দৌড়াতে দৌড়াতে জোনের কাছে কাছে চলে গেলাম জোনের কাছে গিয়ে দেখলাম আর কেউ নেই ও পাশটা কেউ যেতে পারবে না এরপরে আমি নিশ্চিত হলাম যে এনিমিরা এই পাশটাতেই রয়েছে এবং কোথায় আছে সেটা একটু দেখতে হবে তাই আমি জোনের কাছে থেকে মাঝামাঝি স্থানে চলে আসার চেষ্টা করলাম এবং দৌড়াতে দৌড়াতে পাহাড়ের উপরে উঠে গেলাম যখন পাহাড়ের উপরে উঠতেছিলাম তখনই মনে মনে চিন্তা করছিলাম উপরে নিশ্চয়ই এনিমি রয়েছে এবং কয়টা এনিমি আছে সেটা আমি ঠিক মতো জানতাম না তারপরেও আমি কিন্তু প্রস্তুত হয়ে উপরে উঠছিলাম কিন্তু এমনই সময় হঠাৎ করে দেখলাম সামনের দিকে একটা এনিমির চলে আসছে এবং সে আমাকে মারার জন্য মরিয়া হয়ে উঠেছিল কিন্তু এখানে নিজের একটু ভুলের কারণে অনেক বড় ভুল হয়ে গেল দেখেন বন্ধুরা আসলে ভুলটা কি করেছিল বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আপনি জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর এই ভিডিওটি যদি আপনি আবার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে একটা ফলো দিয়ে দিবেন ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সাথে থাকবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন গেমিং কমাল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন বাই বাই টা